আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত নবম দশম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সাথে আছি আমি নুরুনাহার বেগম সহকারী শিক্ষক হালি শহর মেহের আফজাল উচ্চ বিদ্যালয় বন্দর চট্টগ্রাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো কামনাও করি ভালো থাকো সবাই নিয়মিত ক্লাস করছো তো হালিশহর মেহের আফজাল উচ্চ বিদ্যালয় বন্দর চট্টগ্রাম এই গ্রুপের মাধ্যমে আমাদের অনলাইন ক্লাসগুলো পরিচালিত হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে গ্রুপটিতে অ্যাড হয়ে নিয়মিত ক্লাস করতে হবে নিচের ছবিগুলো লক্ষ্য করো প্রথম ছবিটা বৃষ্টির দৃশ্য দ্বিতীয় ছবিটা সাগরের দৃশ্য চলো আমরা একটি ভিডিও দেখি ভিডিওটিতে কার ছন্দময় চলার দৃশ্য ঝর্নার আমাদের আজকের পাঠ ঝর্নার গান সতেন্দ্রনাথ দত্ত শিখন ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা কবি সতেন্দ্রনাথ দত্তের সংক্ষিপ্ত পরিচয় বলতে পারবে নতুন শব্দের অর্থ বাক্যে প্রয়োগ করতে পারবে নির্বাচিত কবিতা অংশ শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করতে পারবে ঝর্নার গান কবিতার মূল ভাব বিশ্লেষণ করতে পারবে আমি আশা করব আজকের পাঠ শেষে তোমরা অবশ্যই এই শিখন ফলগুলো অর্জন করতে পারবে কবি পরিচিতি সতেন্দ্রনাথ দত্ত জন্ম আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দের কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে দর্শন বিজ্ঞান ইতিহাস ভাষা ধর্ম ইত্যাদি বিচিত্র বিষয়ে তিনি অনুরাগী ছিলেন ছন্দ নির্মাণে তিনি অসাধারণ নৈপুণ্যের পরিচয় দিয়েছেন এই জন্য তিনি ছন্দের রাজা বলে পরিচিত কাব্যগ্রন্থ সবিতা সন্দিক্ষণ বেনু বিনা হোমশিখা কুহু কেকা অভ্র আবির প্রভৃতি মৃত্যু উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এবার একক কাজ কবি সতেন্দ্রনাথ দত্ত সম্পর্কে পাঁচটি বাক্য লিখার গান সতেন্দ্রনাথ দত্ত চপল পায় কেবল ধাই ক্যাবল ধীর গান পুলক মোর সকল গায় বিফল মোর সকল প্রাণ শিথিল সব শিলার পর চরণ থুই দোদুল মন দুপুর ভোর ঝিঝির ডাক ঝিমায় পথ ঘুমায় মন বিজন দেশ কুজন নাই নিজের পায় বাজাইতাল একলা গাই একলা ধাই দিবস রাত সাত সকাল ঝুঁকিয়ে ঘাড় ঝুম্পাহার ভয় দেখায় চোখ পাকায় শঙ্কা নাই সমান যায় টগর ফুল নুপুর পায় কোন গিরির খামলমোর উদ্ভবে কোন টুটুলহার টুটুল হার কোন নাচের উৎসবে খেয়াল নাই নাই রে ভাই পায়নিতার সংবাদী ধাইলিলায় খিলখিলায় বুলবুলির বোলসাদি বনঝাওয়ের ঝোপগুলায় কালসারের দলচরে শিংশিলায় শিলার গায়ে দালচিনির রং ধরে ঝাঁপিয়ে যায় লাফিয়ে যায় দুলিয়ে যায় অচল নারিয়ে যায় বাড়িয়ে যায় টিলার গায়ে ডালিম ফাট শালিক সুখ বুলাই মুখ থলছাছির মকমলে জরির জাল আংরা খায় অঙ্গমোর ঝলমলে নিম্নে ধায় শুনতে পায় ফটিক জল হাঁকছেকে কণ্ঠাতেই তৃষ্ণা জার নিকনা সেই পাকছেকে গরদ জার জলসেচার পাতকুয়ায় সে সুন্দরের তৃষ্ণা যার আমরা ধাই তার আসে তার খোঁজেই বিরাম নেই বিলাই তান তরল শ্লোক চকর চাই চন্দ্রমায় আমরা চাই মুক্ত চোখ চপল পায় কেবল ধাই উপল খায় দি দুলদুলাই মন ভোলাই ঝিলমিলাই দিগবিদি আজকের পাঠের নতুন শব্দের অর্থগুলো জেনে নিই বিভোল অচেতন বিজন নির্জন কুজন কলরব বা চিৎকার হিম তুষার সুপ টিয়া চন্দ্রমা চাঁদের আলো চপল পায় কেবল ধায় কেবল গায় পরীর গান পুলক মোর সকল গায় বিভল মোর সকল প্রাণ ঝর্ণা চঞ্চল পায়ে আপন মনে ছুটে চলে চমৎকার ও বৈভব ঝর্ণা পরীর গান গেয়ে আনন্দ অনুভব করে পর্বত থেকে নেমে আসা ঝর্ণাকে কবি পরীর মতো শুভ্র সুন্দর পাখা বিশিষ্ট বলে উল্লেখ করেছেন ঝর্ণা সকল বাধা অতিক্রম করে সিক্ত করে প্রকৃতিকে পাহাড় থেকে অচেতনভাবে ছন্দের তালে নেমে আসে সমভূমিতে এতে প্রকৃতির রুক্ষ মাটিও হয়ে ওঠে উর্বর পাহাড়ি পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত শিথিল সব শিলার পর চরণ থুই দোদুল মন দুপুর ভোর ঝিঝির ডাক ঝিমায় পদ ঘুমায় বন শিথিল সব শিলার পর বলতে কবি পাহাড়ি আলগা পাথরের উপর দিয়ে ঝর্ণার আনন্দময় বয়ে চলাকে বুঝিয়েছেন দুপুর ভোর ঝিঝির ডাক বলতে ঝর্নার আশেপাশের পরিবেশ যে কতটা নিস্তব্ধ ছিল তা বোঝানো হয়েছে বিজন দেশ কুজন নাই নিজের পায় বাজাই তাল একলা গাই একলা ধাই দিবস রাত সাত সকাল তার আপন গতিতে অবিরাম ছুটে চলে দুপুরের নির্জন পরিবেশে পাখির কলকাকলিও শোনা যায় না একলা গাই একলা ধাই দিবস রাত সাত সকাল বলতে বোঝানো হয়েছে ঝর্ণা সব সময় বিরামহীন ছুটে চলে কোনো বিরতি ছাড়াই ঝুঁকিয়ে ঘাড় ঝুম পাহাড় ভয় দেখায় চোখ পাকায় শঙ্কা নাই সমান যায় টগর ফুল নুপুর পায় পাহাড়ের নিশ্চুপ নিরবতা দত্বের মতো ঘাড় ঘুরিয়ে ঝর্নাকে চোখ পাকায় ভয় দেখায় কিন্তু ঝর্নার কোনো শঙ্কা বা ভয় নেই সে সমান গতিতে মনের আনন্দে অবিরাম ছুটে চলে ঝর্নার জলের উপর জল পড়ে যে সাদা ফেনার সৃষ্টি হয় সে ফেনার সৌন্দর্যকে এখানে টগর ফুলের সাথে তুলনা করা হয়েছে আর জলের উপর জল পড়ে যে আওয়াজের সৃষ্টি হয় তাকে নুপুরের ঝঙ্কারের সাথে তুলনা করা হয়েছে এবার জোড়ায় কাজ নাও শিথিল সব শিলার পর বলতে কবি কি বোঝাতে চেয়েছেন একটা নমুনা উত্তর জেনে নাও শিথিল সব শিলার পর বলতে কবি স্তব্ধ পাথরের বুকে আনন্দ চিহ্ন রেখে ঝর্নার বয়েচলাকে বোঝাতে চেয়েছেন ঝর্নার গান কবিতায় কবি ঝর্নার গতিময়তা এবং প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছেন ঝর্ণার সমস্ত নিরবতা ভেঙে আপন ছন্দে বয়ে চলে পাখির ডাখ নির্জন দুপুর ভয়ঙ্কর পাহাড় সব কিছু উপেক্ষা করে সে শিথিল শিলা বেয়ে নিচে নেমে আসে চলার পথে পাথরের উপর সে প্রাকৃতিক সৌন্দর্যের আনন্দ চিহ্ন রেখে চলে কোনগিরির হিমলমলাট লাট খামলোমোর উদ্ভবে কোনপুরির টুটুল হার কোন উৎসবে পাহাড়ের কোলবে ঝর্নার উৎপত্তি তাই ঝরনার আবির্ভাবে পাহাড়ের বুক ভিজে সিক্ত হয় খেয়াল নাই নাই রে ভাই পায়নি তার সংবাদী ধাইলিলায় লীলায় খিলখিলায় বুলবুলির বলশাদি ঝরনা চলে বিভল চিত্তে আপন গতিতে কোনো কিছুতেই তার খেয়াল নেই পাহাড়ের বুক বেয়ে ঝরনার নেমে আসা দেখা যায় কিন্তু তার গন্তব্য কোথায় তা জানা যায় না আমরা দেখি শুধু তো আর বয়ে চলা নিরুদ্দেশের পানে পাহাড়ের গায়ে বনঝাউয়ের মাঝে বুলবুলি অনবরত গান গিয়ে যায় মনে হয় যেন সে গানের রেওয়াজ করছে ঝর্নার কলরবকে কবি বুলবুলি ভাষার সাথে তুলনা করেছেন এর ঝোপগুলায় কালসারের দল চড়ে সিং শিলার গায়ে দালচিনির রং ধরে কালসার অর্থাৎ কালো রঙের বন হরিণ ঝোপে ঘুরে বেড়াচ্ছে কালসার তার বড় বড় সিং পাহাড়ের পাথরের গায়ে ঘষছে যাতে পাথরের গা দারুচিনির রং ধারণ করছে ঝাঁপিয়ে যায় লাফিয়ে যায় দুলিয়ে যায় অচল ঠাই নাড়িয়ে যায় বাড়িয়ে যায় টিলার গায়ে ডালিম ফাট ঝর্ণা কখনো স্থিরভাবে প্রবাহিত হয় না চলাই তার ধর্ম এই কারণে সে লাফিয়ে ঝাঁপিয়ে চলাফেরা করে তাই নেমে আসার সময় পাহাড়ের গায়ে ডালিম ফাটার মতো রং ধরে শালিক সুখ বুলাই মুখ থলঝাঝি মকমলে জরির জাল আঙ রাখায় অঙ্গমোর ঝলমলে ঝর্নার চলার পথে পাশে স্থলভাগে মকমল কাপড়ের ন্যায় এক প্রকার শেওলা জন্মে এসব দেখতে জরির জালের আংরাখার মতো মনে হয় এই কারণে ঝর্ণার সৌন্দর্যে ঝলমল করে শালিক সুখ বোলায় মুখ থলঝাজির মকমলে বলতে বোঝানো হয়েছে শালিক ও টিয়া পাখি শেওলায় মুখ বুলায় নিম্নে ধাই শুনতে পায় ফটিক জল হাত থেকে কণ্ঠাতেই তৃষ্ণাচার নিক না সেই পাক পাহাড়ি বনে বাস করে চাতক পাখি চাতক পাখির ডাক শুনে মনে হয় সে তৃষ্ণার্ত কবি মনে করেন তৃষ্ণা নিবারণ কাদা থেকে তা থেকে জল বের করার মধ্য দিয়েও হতে পারে কিন্তু সৌন্দর্যের তৃষ্ণা কাদা জল থেকে মেটে না তার জন্য ঝর্নার চলধারাই প্রয়োজন গরজ যার জলসেচার পাতকুয়ায় যাক সেই সুন্দরের তৃষ্ণা যার আমরা থাই তার আসেই কবি মনে করেন ঝর্ণা সাধারণ তৃষ্ণাতের জন্য নয় কারণ শুধু তৃষ্ণা মেটানোর নিমিত্তে তার জন্ম হয়নি সে সৌন্দর্যের পূজারীর কাছে ধরা দেয় নিজের সৌন্দর্য প্রকাশের জন্য এই কারণে ছুটে চলা সৌন্দর্যের কাছে সৌন্দর্যের পূজারীকে খুঁজে পাওয়ার আশাতেই ঝর্ণা ছুটে চলে পরবর্তী স্লাইডে যাচ্ছি তার খোঁজেই বিরাম নেই বিলাই তান তরল শ্লোক চকর চাই চন্দ্রমায় আমরা চাই মুগ্ধ আমরা চাই মুগ্ধ বলতে ঝর্ণার সৌন্দর্য পিপাসু মানুষের চাওয়াকে বোঝানো হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টিতে ঝর্ণা অতুলনীয় পাহাড়ের সুচ্ছ শৃঙ্গ থেকে ঝর্ণা সমতল ভূমির পাথরের উপর চতুর্দিকে ছড়িয়ে পড়ে যে অপার সৌন্দর্যের সৃষ্টি হয় তা উপলব্ধি করার জন্য প্রয়োজন শিল্পীর হৃদয় চপল পায় কেবল ধাই উপল ঘাই দিঝিলে দুলদুলাই মন ভোলায় ঝিলমিলাই দিক বিদিক ঝর্ণা প্রকৃতির এক অপরূপ সৃষ্টি ঝর্নার জল পাহাড়ে বুকে আছড়ে পড়ে চাঁদের আলোয় সে আছড়ে পড়া জল ঝলক সৃষ্টি করে এই ঝলক দেখে আমাদের মনেও আনন্দের দোল সৃষ্টি হয় এবার দলীয় কাজ ন চকর চায় চন্দ্রমায় আমরা চাই মুগ্ধ চোখ বুঝিয়ে লিখো এবার মূল্যায়নের পালা কবি সত্যেন্দ্রনাথ দত্ত কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশো বিরাশি সালে চন্দ্রমা শব্দের সমার্থক শব্দ কোনটি শশী ঝর্নার গান কবিতায় নিরবতা প্রকাশ পেয়েছে যে চরণে একলা গাই একলা ধায় বিজন দেশ কুজন নাই ঝিমায় পথ ঘুমায় বন তাহলে এখানে উত্তর হচ্ছে কি বিজন দেশ পূজন নাই ছিমায় পথ ঘুমায় বন এবার বাড়ির কাজ নাও ঝর্নার গান কবিতার মূল ভাব লিখে আনবে বাড়ি কাজের খাতা অবশ্যই বিষয়ভিত্তিক আলাদা আলাদা হতে হবে আমার ঘরে আমার স্কুল ও বিদ্যালয়ের অনলাইনের বাড়ির কাজের খাতা স্কুল খোলার পর অবশ্যই বিষয় শিক্ষকের কাছে জমা দিতে হবে যা ধারাবাহিক মূল্যায়নে সহায়তা করবে আমি আশা করব তোমরা ঘরেই থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে সামাজিক দূরত্ব বজায় রাখবে ঘর থেকে বের হতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে আতঙ্কিত হবে না সচেতন থাকবে শ্রেণী শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখবে নিয়মিত লেখাপড়া করবে সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ